হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং প্রীতিভাজন। আজকে যে এটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো পেজ থেকে গ্রুপে কীভাবে অ্যাড করবেন, একটা পেজ একটা গ্রুপে অ্যাড করবেন কীভাবে, এবং পেজ দিয়ে গ্রুপে কীভাবে পোস্ট করবেন, যেটা আমরা অনেকজন জানি না। সো আশা করি ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, এবং সঠিক প্রসেসটা আপনারা জেনে নেবেন। ভিডিও বারবার বলছি, ভিডিও স্কিপ করে করে দেখলে কিন্তু আপনাদের একটা না একটা সেট আপ বাদ পড়ে যাবে, যার কারণে পরবর্তী হয়তো বলবেন বা হয় নাই, ঠিক আছে। সো যাই হোক, আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন। ভিডিওটা যদিও খুব ইম্পর্ট্যান্ট যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন তারা তো জানেন। আর তার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে ভার্চুয়াল লাইফের যত সমস্ত আপডেট সমস্যাগুলো পেতে আমাদের নোটিফিকেশান বেলগুলো অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের ওয়ালে চলে যায়। আর সাবস্ক্রাইব যদি করে থাকেন টেন কি চৌ মাস, যাই হোক কথাও না বলে আমি স্টার্ট করি। ফার্স্ট অফ অল আপনাদের যেতে হবে যে গ্রুপে পেজ অ্যাড করবেন, ঠিক আছে। আপনার ফার্স্ট অফ অল যেতে হবে গ্রুপিং অপশনে। সাপোজ আমি একটা ছোট গ্রুপে একটা পেজ অ্যাড করাবো, যেমন অনুভূতি একটা গ্রুপ আছে ছোট গ্রুপ, এই গ্রুপের মধ্যে আমি একটা পেজ অ্যাড করাবো, ঠিক আছে। এই গ্রুপের মধ্যে আমি পেজ সেট করাবো। পেজ সেট করাতে হলে ফার্স্ট আপনার কী করতে হবে, এই উপরে একটা দেখতেছেন এস্টার আইকন, ক্লিক করবেন। এস্টার আইকনে ক্লিক করার পর এখন বর্তমানে ফেসবুকের আপডেট, যার কারণে সিস্টেমগুলো এইভাবে আসবে, আর যাদের পুরাতন আপডেট তারাও সেম কী করবেন, সিটিং অপশনে যাবেন। যাদের গ্রুপে এখনও আপডেট আসেনি তারাও এরকম একটা সিটিং পাবেন, এবং যাদের আপডেট আসছে গ্রুপের মধ্যে তারাও এরকম একটা সিটিং অপশন পাবেন। দেখেন সিটিংয়ে ক্লিক করবেন। সিটিংয়ে ক্লিক করার পর আপনার যেতে হবে একটু নিচের দিকে যান। নিচের দিকে গেলে দেখেন লিঙ্ক পেজেস, ওকে, LINKED লিঙ্ক পেজেস, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর দেখেন এক গ্রুপের মধ্যে দুটো পেজ অ্যাড করা আছে, যেগুলো অ্যাড করা আছে সেগুলো তো আনলাইক দেখা যাচ্ছে, মানে এই দুটো পেজ অ্যাড করা আছে। ডার্ক পিউস স্যার একাকিত্ব, বাট আপনার যখন পেজ থাকবে সেই পেজগুলি এখানে শু করবে, যেমন আমার এখানে অনেকগুলো পেজ আছে, ঠিক আছে, আমার সেই পেজগুলো শু করতেছে। তো আপনার যদি পেজ থাকে পেজগুলো এই জায়গায় শু করবে যখন আমি এখান থেকে একটা পেজ অ্যাড করব। তো মনে করেন পর্দাশীল নারী, এটা হচ্ছে আপনার পেজ, ঠিক আছে। তো তখন কী করবেন, আপনার পেজটার ওপর এখানে লিঙ্ক দেখতেছেন, এই লিঙ্কের ওপর ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করেন, তারপর লিঙ্ক ক্লিক করার পর লিঙ্ক পেজ আসবে। লিঙ্ক পেজের মধ্যে ক্লিক করলে হবে কি, এটা অলরেডি মানে অ্যাড হয়ে গেছে। দেখেন এই জায়গায় অ্যাড হয়ে গেছে লিঙ্ক পেজেস। আগে মানে এই গ্রুপের মধ্যে দুটো পেজ অপশন ছিল, দুটো পেজ অ্যাড করা ছিল, এখন নতুনভাবে আরেকটা পেজ অ্যাড করছি, ঠিক আছে, দেখেন এখানে মধ্যে অ্যাড হয়ে গেছে। লিঙ্ক এর পেজের মধ্যে যখন ক্লিক করুন দেখেন আনলাইক হয়ে যাবে, আনলিঙ্ক, তার মানে আপনার পেজটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধাতে, যেমন আমি এই পেজটা অ্যাড করব, আবেগ ইমোশনাল আমি পেজটা অ্যাড করব, তাহলে কী করতে হবে, লিঙ্ক ক্লিক করেন। আমি আমার ব্যাগ দিয়ে দেখাই, দেখেন এখানে তিনটে পেজ বর্তমানে গ্রুপের মধ্যে অ্যাড আছে, ডার্ক পিউসের একাকিত্ব পর্দাশীল নারী। এখন আমি মনে করি আরেকটি পেজ অ্যাড করব, তাহলে আমার এখানে যে পেজগুলো আছে আপনাদেরও যদি পেজ থাকে অনেকগুলো সেই পেজগুলো শু করবে। আমি আবেগ পেজটে অ্যাড করাবো, এখানে লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করার পর লিঙ্ক পেজে ক্লিক করেন, সেটা এখান থেকে চলে গেছে, বাট আপনার এই জায়গায় চলে আসছে। দেখেন সি অলে ক্লিক করেন, দেখেন আমার চারটে পেজ অ্যাড করা আছে। এইভাবে আপনারা পেজ গ্রুপে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন, এখন আর একটা জিনিস দেখাই, এখানে আর একটা জিনিসের কাজ হচ্ছে যেটা অনেকজন জানে না, আমি সেটাও দেখা দিচ্ছি। সিটিংয়ে যাবেন, এখানে একটা দেখছেন গ্রুপ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। গ্রুপ অ্যাপ্লিকেশনে এটা অন করে দিবেন। এটা অন করে দিলে হবে কি, আপনার এখানে যতগুলো আইডি আছে অ্যাডমিন লিস্টে এবং পেজ যতগুলো অ্যাডমিন লিস্টে আছে সেগুলো যখন ক্লিক করবেন আপনার, কিন্তু আমি দেখুন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আমি যেমন এই গ্রুপ অ্যাপ্লিকেশনে এই পর্দাশীল নারীটা এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার উপরে একটা দেখেন সেভ অপশনে ক্লিক করলাম। এখন হবে কি এ দেখেন
এখানে পদ্মাসীন নারী চলে আসছে, মানে ওই গ্রুপে অ্যাপ্লিকেশন যখন আপনি যেটা ক্লিক করবেন সেটা কি হবে, এই সামনে কভার গ্রুপের কভার পিকে চলে আসবে। যেমন আমার পেজটা যে গ্রুপে অ্যাপ্লিকেশন করে দিছি, হ্যাঁ, সেটা এখানে চলে যাবে পদ্মাসীন নারী। এটা হবে করলে হবে কি, এখানে ভিজিট করলে সরাসরি আপনার পেজের মধ্যে চলে যাবে। এ সরাসরি দেখেন পেজের মধ্যে আমরা মানে চলে আসছি, ঠিক আছে। সেটা আপনার হাইডি হোক এবং পেজ হোক এখানে অ্যাড করতে পারবেন। এইভাবে গ্রুপে পেজ অ্যাড করবেন, এবং আপনি গ্রুপ পেজ থেকে কীভাবে গ্রুপে পোস্ট করবেন সেটাও একটু দেখাই। যেমন এই এখানে একটা নিচে দেখেন, এখানে একটা নিচে একটু দেখেন, একদম কোনায় কোনার মধ্যে একটা আবেগ লেখা আছে, আবেগ এটা হচ্ছে পেজ, ঠিক আছে। ক্লিক করবেন, ক্লিক যখন করবেন আপনার এখানে যে আইডিগুলো এবং যে পেজগুলো অ্যাড করছেন গ্রুপের মধ্যে সেগুলি এখানে শো করবে, মানে ঠিক আছে, গ্রুপের মধ্যে যে যে পেজগুলি অ্যাড করেছেন সেগুলি এখানে শো করবে। এখানে এই গ্রুপের মধ্যে পদ্মাসীন নারী আবেগ একাকিত্ব ডার্ক হোয়াইট চারটে পেজ অ্যাড করা আছে। আপনি চাচ্ছেন মনে করেন আমি আমার আইডি থেকে ক্লিক কর পোস্ট করবো, আপনার আইডি থেকে ক্লিক করলে কী হবে, প্রিন্সনি যেটা হচ্ছে আমার আইডি, তাহলে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে দেখেন আমার ছবি চলে, এখানে ক্লিক করলে এখন আপনার আইডি থেকে পোস্ট হবে। আপনি চাচ্ছেন পেজ থেকে পোস্ট করবেন, পেজ থেকে পোস্ট করলে কী করবেন, আপনার পেজ মনে এটা হবে মনে করেন আপনার পেজ পদ্মাসীন নারী, তাহলে এই পেজের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করলাম, দেখেন এখানে পদ্মাসীন এটা পেজের একটা লোগো চলে আসছে। এখন আপনি চাইলে এখানে পেজ একটা যেমন একটি স্টাইম পোস্ট করেন, ফোটো অপশনে ক্লিক করলাম, যেমন আমি এই এই স্টাইম পোস্টটা ক্লিক করলাম, স্টাইম পোস্ট আপলোড করবো, সুবহানাল্লাহ, ঠিক আছে, আমি এই পোস্টটা আপলোড করবো। দেখ এটা কিন্তু যেমন পদ্মাসীন নারী, এটা মানে পেজ থেকে এখন আপলোড হবে, এগুলো পাবলিশ করে দেন, একটু রিফ্রেশ মারে, এই দেখেন আমি যে এখন যে পোস্টটা আপলোড করছি এটা পেজ থেকে আপলোড হয়েছে পদ্মাসীন নারী, ঠিক আছে। এখানে কি দেখেন পেজটা দেখছেন, এটা একটা পেজ, পেজ থেকে আমি এই পোস্টটা আপলোড করছি। আপনি চাচ্ছেন আপনার আইডি থেকে পোস্ট করবেন, তাহলে কী করবেন, এখানে নিচে কোনার মধ্যে দেখেন ডান পাশে কোনার মধ্যে এখানে বৃত্ত আছে আপনার পেজটা শো করতেছে, এই জায়গায় ক্লিক করবেন, তাহলে আপনার আইডি থেকে পোস্ট করতে হলে আপনার আইডিতে ক্লিক করবেন, আইডি তখন আইডি থেকে পোস্ট করতে পারবেন। আপনি চাচ্ছেন পেজ থেকে করবেন, আপনি যতগুলো পেজ অ্যাড করবেন সবগুলি এখানে শো করবে, মনে করেন এ পেজ থেকে অ্যাড করবেন, তাহলে এ পেজতে দেখেন চলে আসছে এখানে। তো এভাবে পেজ থেকে পোস্ট করতে পারবেন, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদিও তারপরও না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট বক্স করবেন, কমেন্ট বক্সে আর আপনাদের নিত্য নতুন সমস্যা যত সমস্যা সবগুলো আমাদেরকে কমেন্ট বক্সে বলবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন, সাপোর্ট করবেন, শরীর প্রতির যত্ন নেবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে, বাইরের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।